সিনেমার মানুষদের কাছে যিনি মিয়া ভাই নামেই পরিচিত। দর্শক, বলছি ফারুকের কথা। 70 পেরিয়ে রবিবার 71-এ পা দিয়েছেন সাদাকালো থেকে রঙিন সেলুলয়েডের এই অভিনেতা। যদিও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর নিজের পৃথিবীতে আসার দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করেন না তিনি। আমার বোনের পালকিতে থাকমু তোমায় বৌসা যাইয়া যাইতে দিমু না। চলচ্চিত্রকে যদি বলা হয় ছুটে চলা ঘোড়া, তবে ফারুক সেই তেজস্বী ঘোড়া। কখনো অভিনয়, কখনো প্রযোজনা, আবার কখনো সংগঠনের নেতৃত্বে 46 বছর তিনি জড়িয়ে আছেন বাংলা চলচ্চিত্রের আষ্টে পিষ্টে। গেছিলাম শহরে, তল দিকে পুতির মালা আনছি, পুতির মালা কালা সুতায় লাল, পুতির মালা ধলা সুতায় নীল। কখনো সারেং, কখনো সুজন, আবার কখনো লাঠিয়াল হয়ে তিনি রাঙিয়েছেন সাদা কালো আর রঙিন সেলুলয়েড, পেয়েছেন মিয়া ভাই উপাধি। মনের দুয়ার খুইলা কোথায় গেলা চইলা, অচিন দেশে যায়া তুমি। 1948 সালে জন্ম নেয়া এই অভিনেতা ছাত্র জীবনে যখন জড়িয়ে পড়েন 37টি মামলার জালে, তখন তার মাথায় স্নেহের হাত রেখে চলচ্চিত্রের দোরগোড়ায় নিয়ে আসেন পরিচালক এইচ আকবর। জলছবি সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়ান মিষ্টি মেয়ে কবরীর বিপরীতে। আরে হিদামতি হিদামতি ও হিদামতি, তোমার লাইগা আনমুকি পুতির মালা পরবে কি, আরে তোমার লাইগা আনমুকি পুতির মালা পরবে কি। হিদামতি হিদামতি ও হিদামতি, আরে হিদামতি হিদামতি ও হিদামতি। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে অবদান রাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন ফারুক। ঝুলিতে আছে দেশ বিদেশের অসংখ্য পুরস্কারও। আমার বিচারিত চাচা দাদি নির্বাসনে আছে, জানলে সমাজে চাচা তার অংশ আমার দিয়ে গেছে। কই সেই কথাটা একদিনও কনে আমারে? কে কইছে তোর সে কথা? এক সময় অভিনয় মাতিয়েছেন দর্শক, কুড়িয়েছেন কোটি মানুষের ভালোবাসা, আর সংসদ সদস্য হয়ে এখন তিনি সেই মানুষদেরই সেবক। জন্মদিনে ফারুকের প্রতি রইল কোটি ফুলেল শুভেচ্ছা। সব সতীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সতী তোমার কানের সোনা, সতী গো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না। জুমাতুল বিদা, চ্যানেল 24।